দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ইরানের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে যা বললেন ইমরান খান। সৌদিতে ড্রোন হামলার চেষ্টা, হুতির 8 ড্রোন ধ্বংস। ভারতে সুরক্ষা হারল টুইটার, একাধিক সামাজিক মাধ্যমের সঙ্গে বিতর্ক। এরপরেই জানিয়ে দিব রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে 7 জন নিহত। আর থাকছে ইসরায়েলকে যে চোখে দেখেন ইরানের নতুন প্রেসিডেন্ট। আরো জানিয়ে দিব মিয়ানমারে অস্ত্র নিষেধাজ্ঞায় সায় দেয়নি ভারত ও বাংলাদেশ। এবং গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব 320 বছরের ইতিহাসে প্রথম মুসলিম প্রেসিডেন্ট পেল ইয়েল বিশ্ববিদ্যালয়। এবং সর্বশেষ জানিয়ে দিব বন্ধুরা, ইসরায়েলের সঙ্গে টিকা বিনিময় করবে না ফিলিস্তিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। ইরানের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে যা বললেন ইমরান খান। ইরানের 13তম প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন 60 বছর বয়সী রক্ষণশীল শিয়া নেতা সৈয়দ ইব্রাহিম রাইসি। নির্বাচনে বিজয় লাভ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খান নিজের টুইটারে পেজে লিখেছেন, ইরানের 13তম প্রেসিডেন্ট নির্বাচনে অনন্য সাধারণ বিজয়ের জন্য সম্মানিত ভাই ইব্রাহিম রাইসিকে জানাই আন্তরিক অভিনন্দন। দুদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধি ও বিকাশ আরো জোরদার করার লক্ষ্যে তার সাথে কাজ করার ব্যাপারেও আমি আশাবাদী। উল্লেখ্য, সৈয়দ ইব্রাহিম নির্বাচনে 17.8 মিলিয়ন ভোট পেয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী মহসেন রেজাই পেয়েছেন 3.3 মিলিয়ন ভোট। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন হেডকোয়ার্টার থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে সূত্র পার্স টুডে। সৌদিতে ড্রোন হামলার চেষ্টা, হুতির 8 ড্রোন ধ্বংস। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অন্তত 8টি সশস্ত্র ড্রোন ধ্বংস করেছে সৌদি আরব। শনিবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে ওই হামলা চালানো হয় ইয়েমেন থেকে। তবে সৌদি নেতৃত্বাধীন আরব জোট এক টেলিভিশন বার্তায় জানিয়েছে, মোতায়েন থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোন ধ্বংসে সক্ষম হয়েছে, এ খবর দিয়েছে রয়টার্স। এদিকে হুতির সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানান যে খামিস মোশাইদ সামরিক ঘাঁটিতে একটি ড্রোন হামলা চালানো হয়েছে, পরে আরো 7টি ড্রোন হামলা চালানো হয়েছে বলেও আলাদা বিবৃতিতে জানানো হয়েছে। ইরান সমর্থিত হুতি প্রায় সৌদি আরবের বিভিন্ন ঘাঁটি টার্গেট করে হামলা চালিয়ে থাকে, রকেট ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ব্যবহার হয় এসব হামলায়। ভারতে সুরক্ষা হারল টুইটার, একাধিক সামাজিক মাধ্যমের সঙ্গে বিতর্ক। ভারতে এতদিন সুরক্ষিত ছিল টুইটার, কোনো ব্যবহারকারীর পোস্টের জন্য প্রাতিষ্ঠানিকভাবে দায়বদ্ধ করে মামলা করা যেত না, এবার সে সুরক্ষা বলাই হারিয়েছে মাধ্যমটি। টুইটার সহ একাধিক সামাজিক মাধ্যম সংস্থার সঙ্গে বেশ কিছুদিন ধরেই ভারতের কেন্দ্রীয় সরকারের বিতর্ক চলছে। ভারতের প্রযুক্তি মন্ত্রী অভিযোগ করেছেন, চালু করা নতুন আইটি নীতিমালা ইচ্ছাকৃতভাবে মেনে চলছে না টুইটার। কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা ছিল টুইটারে, কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে। কিছুদিন আগে গুরুগ্রামে টুইটারের অফিসে রেডও করেছিল। কেন্দ্রের বক্তব্য, সোশ্যাল নেটওয়ার্কের ডেটা প্রয়োজনে সরকারকে দিতে হবে, কিন্তু টুইটার স্পষ্ট জানিয়েছিল এ কাজ বাক স্বাধীনতায় হস্তক্ষেপ, তারা সে কাজ করতে পারবে না। প্রতিটি সংস্থাকে বলা হয়েছিল ভারতে তাদের একজন কর্মকর্তাকে নিয়োগ করতে হবে, কেন্দ্র যার কাছে জবাবদিহি চাইতে পারবে। ভারতীয় পুলিশ বলছে ওই টুইটের মাধ্যমে সাম্প্রদায়িক সমস্যায় ইন্ধন যোগানোর চেষ্টা করা হয়েছে। সব দিক বিবেচনায় দেখা যাচ্ছে নতুন আইনের আওতায় ভারতে টুইটারকে চপেটাঘাত করা হলো, এর মধ্য দিয়ে ভারতে আইনি সুরক্ষা হারলো টুইটার সূত্র ইন্ডিয়া টুডে। রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে 7 জন নিহত। রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাইবেরিয়ায় একটি জঙ্গলে কেমেরোভ ওবলাস্টে L-410 বিমান জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়ে 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 17 জন। আজ শনিবার সকালে রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে L-410 বিমানটি বিধ্বস্ত হতে পারে। রাশিয়ার বিমান সংস্থা রেসোভিয়েটার ইসিআর সাইবেরিয়ান শাখার একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযানে কাজ করছে একাধিক টিম, এছাড়া বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
ইসরায়েলকে যে চোখে দেখেন ইরানের নতুন প্রেসিডেন্ট। ইরানের 13তম প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন 60 বছর বয়সী রক্ষণশীল শিয়া নেতা সাইয়েদ ইব্রাহিম রাইসি। তিনি পেয়েছেন 17.8 মিলিয়ন ভোট, তার প্রতিদ্বন্দ্বী মোহসেন বেরেজাই পেয়েছেন 3.3 মিলিয়ন ভোট। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন হেডকোয়ার্টার থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক মহলে আলোচনার তুঙ্গে রয়েছে ইরানের এই নির্বাচন। বিশ্বনেতারা ইরানের নতুন প্রেসিডেন্টকে নানা হিসাব কিতাব মেলাতে শুরু করেছেন। এরই মধ্যে পারমাণবিক প্রকল্প থেকে সরে আসা, বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে বিশ্ব শক্তির সঙ্গে ইরানের দর কষাকষি চলছে। যুক্তরাষ্ট্রের মতো ইসরায়েলেও জোর চর্চা হচ্ছে সাইয়েদ ইব্রাহিম রাইসিকে নিয়ে। এখন প্রশ্ন উঠেছে, ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নতুন প্রেসিডেন্ট কিভাবে দেখবে ইসরায়েল? মিডল ইস্ট আয়ের এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের ইব্রাহিম রাইসির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মাধ্যমে তেহরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। সে সময় ইরানের নতুন প্রেসিডেন্ট ইসরায়েলকে কি চোখে দেখেন তার কয়েকটি উদাহরণ দেওয়া হয়। সেখানে বলা হয়, 2021 সালের মে মাসে এক বক্তব্যে গাজায় ইসরায়েলি বোমা বর্ষণের সময় ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইহুদিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য হামাসের প্রশংসা করেছিলেন। সে সময় তিনি ইসরায়েলের দখলদারিত্ব থেকে জেরুজালেমের স্বাধীনতা চেয়ে বলেছিলেন, ফিলিস্তিনিদের বিরোচিত প্রতিরোধ আবারও দখলদার ইহুদিদের পিছু হটতে বাধ্য করেছে। এটাকে তিনি পবিত্র জেরুজালেম স্বাধীন হওয়ার আরেকটি ধাপ বলে উল্লেখ করেছিলেন। এছাড়া গাজায় ফিলিস্তিনিদের যুবকদের প্রতিরোধ মুসলিম এবং আরব উম্মাহর জন্য ব্যাপক জয় বয়ে এনেছে। এটা মুসলিম এবং বিশ্বের স্বাধীনতা কামীদের জন্য সম্মান বয়ে এনেছে। এতে স্পষ্ট যে ইরানের নতুন প্রেসিডেন্টের ইসরায়েলের ব্যাপারে সর্বদা আপোষহীন থাকবেন। মিয়ানমারে অস্ত্র নিষেধাজ্ঞায় সায় দেয়নি ভারত ও বাংলাদেশ। সামরিক অভ্যুত্থানের প্রতিবাদ এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনরত মানুষের ওপর সেনাবাহিনীর দমন পীড়ন ও হত্যাযজ্ঞের কারণে মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ। শুক্রবার সংস্থাটির সাধারণ পরিষদের ভোটাভুটিতে বিশ্বের 119টি দেশের সমর্থনে প্রস্তাবটি পাশ হয়। বিশ্বের 119টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও একমাত্র দেশ হিসেবে পক্ষে ভোট দিয়েছে কেবল বেলারুশ। এছাড়া মিয়ানমারের সামরিক বাহিনীকে সবচেয়ে বেশি অস্ত্রের যোগদানদাতা চীন ও রাশিয়া ছাড়াও প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে ভারত ও বাংলাদেশ সহ মোট 36টি দেশ। রাশিয়া ও চীন পরিপূর্ণ গণতন্ত্রে বিশ্বাসী না হলেও মিয়ানমারে গণতান্ত্রিক আন্দোলন দমনে ব্যবহৃত অস্ত্রের যোগান বন্ধে ভারত ও বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশের ভোটদান থেকে বিরত থাকা অনেকেই বিস্মিত করেছে। এছাড়া মিয়ানমারের অন্য আরব প্রতিবেশী দেশ ভুটান, লাওস, নেপাল এবং থাইল্যান্ডও প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি। এছাড়া বিস্ময়করভাবে ভোটের পক্ষে বা বিপক্ষে ভোট দেয়নি মিয়ানমারও। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করায় জান্তা সরকারের নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের পাশ করা খসড়া প্রস্তাবের মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি সহ অন্যান্য রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে সামরিক বাহিনীর সহিংসতা বন্ধেরও দাবি জানানো হয়েছে প্রস্তাবটিতে। শনিবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, জাতিসংঘের এই প্রস্তাবটি মিয়ানমার মানতে আইনত বাধ্য না হলেও রাজনৈতিকভাবে এটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্য ভারত বলছে, জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হওয়া ওই খসড়া প্রস্তাবে মিয়ানমারের প্রতি নয়াদিল্লির মনোভাব প্রতিফলিত এবং এই কারণে ভারত এই প্রস্তাবে বিশ্বাস করে না। দেশটির অভিযোগ, প্রস্তাবটি অতি দ্রুততার সঙ্গে নাকি টেবিলে তোলা হয়েছে। নয়াদিল্লির দাবি, প্রতিবেশী দেশ হিসেবে মিয়ানমার ভারতের কাছ থেকে গুরুত্বপূর্ণ। দিল্লির কিছু বক্তব্য জাতিসংঘের প্রস্তাবে উল্লেখ করা হয়নি, তাই বৈশ্বিক এই সংস্থাটি উচিত আরো আলোচনা ও গঠনমূলক পথে মিয়ানমার ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া। জাতিসংঘের ওই প্রস্তাবে আরো বলা হয়েছে, মিয়ানমারের সশস্ত্র বাহিনীর উচিত সাধারণ মানুষের মতামতকে সম্মান করা। 2020 সালের 8ই নভেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফল মেনে জরুরি অবস্থার অবসান ঘোষণা করা উচিত। সামরিক শাসন থেকে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত পার্লামেন্টকে কাজ করতে দিতে হবে। পাশাপাশি রাষ্ট্রকে প্রাধান্য দিয়ে সব জাতীয় প্রতিষ্ঠান এমনকি সামরিক বাহিনীকেও কাজ করতে হবে। জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই কে বলেন, প্রস্তাবটি জাতিসংঘের সাধারণ পরিষদে অত্যন্ত দ্রুত গতিতে ওঠানো হয়েছে। মিয়ানমারের কোনো প্রতিবেশী দেশ এবং আঞ্চলিক কোনো দেশের সঙ্গে প্রস্তাবের বিষয়ে কোনো আলোচনাই করা হয়নি। ভারতকে মিয়ানমারের সাধারণ মানুষের বন্ধু হিসেবে উল্লেখ করে তিরুমূর্তি আরো বলেন, দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার মারাত্মক প্রভাব এবং মিয়ানমারের সীমা
সীমানা ছাড়িয়ে পার্শ্ববর্তী বিভিন্ন দেশেও তা ছড়িয়ে পড়ার সম্ভাবনার বিষয়ে নয়াদিল্লি জ্ঞাত রয়েছে। ভারত সবসময় শান্তিপূর্ণভাবে এ ধরনের সকল সংকটের সমাধানের দাবি জানিয়ে এসেছে। অবশ্য মিয়ানমার নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত স্কিন স্কনার বার্গেনার সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে বলেন, মিয়ানমারে ব্যাপকভাবে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার বড় সম্ভাবনা রয়েছে। যেটা করার আমাদের দ্রুত সেটা করতে হবে। সামরিক বাহিনীকে ক্ষমতা থেকে সরানোর সম্ভাবনা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। গত বছরের নভেম্বরে নির্বাচনে দেশটির নেত্রী অং সান সুচি নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবারও ক্ষমতায় আসে। সামরিক বাহিনী এই নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলেও জানিয়ে দেয়। পরে নির্বাচনে অনিয়মের অভিযোগ গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেয় সামরিক বাহিনী। এরপর থেকে দেশটির লাখ লাখ মানুষ সেনা শাসনের অবসানের দাবিতে বিক্ষোভ করে আসছেন। সেনাবাহিনীর বিরুদ্ধে টানা আন্দোলনে এখনো পর্যন্ত অন্তত 860টি গণতন্ত্রকামীর প্রাণহানি ঘটেছে। 320 বছরের ইতিহাসে প্রথম মুসলিম প্রেসিডেন্ট পেল ইয়েল বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন ইয়েল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো একজন মুসলিম শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। ইয়েল কলেজ কাউন্সিল প্রেসিডেন্ট হিসেবে মিশরীয় বংশোদ্ভূত বায়ান জালাল 56% ভোট পেয়ে নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রের এই বিশ্ববিদ্যালয়ের 320 বছরের ইতিহাসে শিক্ষার্থীদের প্রেসিডেন্ট হিসেবে তিনি প্রথম মুসলিম তরুণী। খবর দ্য ন্যাশনাল। প্রথম মুসলিম প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে বায়ান বলেন, একজন প্রেসিডেন্ট হিসেবে আমার প্রধান লক্ষ্য হল ইয়েল শিক্ষার্থীদের ফলাফল দ্রুত প্রকাশের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের ঋণ পরিশোধ করা। তাছাড়া করোনাকালে ইয়েলের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে এর পরিবেশকে স্বাস্থ্যমানে উন্নীত করা। একজন মুসলিম নারী হিসেবে আমি এতগুলো কাজ কিছু ব্যক্তির একান্ত সহায়তায় পুরোপুরি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। তারা আমার পক্ষে অনেক কাজ করেছেন। মিশরীয় বংশোদ্ভূত বায়ান জালাল ইয়েল বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ডাবল মেজর বিষয় হিসেবে অণুজীব বিজ্ঞান ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে পড়েছেন। এছাড়াও মাইনর বিষয় হিসেবে আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা নিয়ে পড়েছেন। ইসরায়েলের সঙ্গে টিকা বিনিময় করবে না ফিলিস্তিন। মেয়াদোত্তীর্ণ হতে খুব বেশি সময় বাকি নেই, তাই ইসরায়েলের কাছ থেকে ফাইজার বায়োএনটেকের অন্তত 10 লাখ ডোজ কোভিড টিকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন। বিবিসি জানায়, শুক্রবার ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কার্যালয় থেকে একটি টিকা বিনিময় চুক্তির অধীনে ফিলিস্তিনকে ফাইজারের ওই টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল তাদের এখন আর ওই টিকার দরকার নেই। ফিলিস্তিনের টিকাদান কার্যক্রমের গতি বাড়াতে তাই তারা ওই টিকা তাদের দেবে। বিনিময় চুক্তির শর্ত অনুযায়ী ফিলিস্তিন কর্তৃপক্ষ ফাইজারের কাছ থেকে তাদের টিকার যে চালান পাওয়ার কথা রয়েছে তা থেকে একই পরিমাণ টিকার ডোজ ইসরায়েলকে দিতে হবে। তবে সেই চুক্তি বাতিল করা হয়েছে বলে ঘোষণা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। কারণ হিসেবে বলা হয়েছে, ইসরায়েলে যে ভ্যাকসিন দেবে সেগুলোর মেয়াদ শীঘ্রই শেষ হয়ে যাবে। এত দ্রুত ভ্যাকসিন কার্যক্রম পরিচালনার সক্ষমতা ফিলিস্তিনের নেই। ইসরায়েল জানিয়েছিল তারা ভ্যাকসিন মজুদ করতে চায় না। তাদের কাছে থাকা ভ্যাকসিন তারা ফিলিস্তিনকে দিতে চায়। এটি ফিলিস্তিনের ভ্যাকসিন কার্যক্রমকে ত্বরান্বিত করবে। বিনিময়ে ফিলিস্তিন যখন এ বছরের শেষ দিকে ফাইজারের ভ্যাকসিন পাবে তখন সমান সংখ্যক ভ্যাকসিন ইসরায়েলকে ফেরত দেবে। চুক্তি বাতিল নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্যমন্ত্রী মাই আল কায়লা বলেন, ইসরায়েল জানিয়েছিল এই ভ্যাকসিনের মেয়াদ আছে অন্তত জুলাই মাস পর্যন্ত। তবে যখন ভ্যাকসিন পৌঁছালো তখন দেখা গেল জুন মাসেই এর মেয়াদ শেষ হতে চলেছে। কিন্তু এত কম সময়ে এত ভ্যাকসিন প্রদানের সক্ষমতা আমাদের নেই, তাই আমরা এই চুক্তি প্রত্যাখ্যান করেছি। এ নিয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি। এর আগে চুক্তি ঘোষণার পর ফিলিস্তিনি কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।